আবারও তার ভক্তদের সঙ্গে প্রতারণা করেছেন মাশরাফি। আমি এর আগেও কথা বলেছিলাম এসপিসি নিয়ে, আজকে আবার লাইভে এসেছি সেই প্রতারণার কথা বলে দিতে, যে মাশরাফি আবারও প্রতারণা করেছে তার ভক্তদের সঙ্গে। লক্ষ লক্ষ ভক্ত মাশরাফিকে অনুসরণ করে সেই ভালোবাসার ভক্তদের সঙ্গে প্রতারণা করেছেন মাশরাফি, এবং এইবার নতুন প্রতারণার নাম হলো ই অরেঞ্জ। আমি আপনাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা একটা ভিডিও দেখলাম, এরকম আরো অনেকগুলো ভিডিও মাশরাফি বিন মর্তুজার রয়েছে, যিনি ই অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। আমি মাশরাফি ভাইকে একটা প্রশ্ন করি, আপনার কত টাকা প্রয়োজন ভাই? কেন আপনি আপনাদের ভক্তকুলের সঙ্গে বারবার চিটিংবাজি করছেন? কেন প্রতারণা করছেন? আপনার কত টাকা প্রয়োজন? আপনি কেন এরকম করছেন? এরকম করার অধিকার কি আছে? আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো, আপনারা দেখবেন। করোনাকালীন সময়ে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনার প্রয়োজনীয় দ্রব্য অনলাইনে কিনতে আস্থা রাখুন। যদি একটি সাধারণ বিজ্ঞাপন হতো যে ই অরেঞ্জের পাশে দাঁড়িয়ে একটা বিজ্ঞাপন করেছেন, এইটা একটা বিষয়। তিনি এই যে ভিডিওটি করেছেন যে আপনি আস্থা রাখুন ই অরেঞ্জের উপরে, এবং এই ভিডিওগুলো মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজে দিয়েছিল। যখন ই অরেঞ্জ পালিয়ে গেল, যখন ই অরেঞ্জ প্রতারণা করছে, তখন মাশরাফি এই ভিডিওগুলো সরিয়ে ফেলেছে, এই ভিডিওগুলো মাশরাফি সরিয়ে ফেলেছে। আমি মাশরাফি ভাইকে বলছি, আপনি এসপিসি নিয়ে প্রতারণা করেছেন, একবার স্পষ্টভাবে বলছি, এসপিসি নিয়ে প্রতারণা করেছেন, আপনি রিং আইডি নিয়ে প্রতারণা করেছেন, আপনি এসপিসির উপরে আস্থা রেখেছিলেন, এসপিসি জনগণের পাশা মেরে দিয়েছে, আমাদের বেকার যুবক ভাইদের অর্থ আত্মসাত করেছে, লক্ষ লক্ষ যুবক সেখানে ইনভেস্ট করে প্রতারিত হয়েছে, ঠিক একইভাবে আপনি রিং আইডির উপর আস্থা রেখেছেন, সেই রিং আইডিও প্রতারণা করেছে, রিং আইডিতে লক্ষ লক্ষ মানুষ ইনভেস্ট করে প্রতারিত হয়েছে, আপনি আবার এখন ই অরেঞ্জের উপর আস্থা রেখেছেন, এবং আপনি আপনার ভালোবাসার যারা ভক্ত, যারা আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে, যারা আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে, তাদেরকে আপনি প্রতারিত করে বলেছেন যে ই অরেঞ্জের উপর আস্থা রাখেন, আপনার আস্থা ই অরেঞ্জের উপরে, আপনি বলেছেন ই অরেঞ্জের সঙ্গে আস্থা রাখেন। আমি একটি প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে এই ই অরেঞ্জ কোম্পানি কিভাবে ভেঙে গিয়েছে। একটা নিউজ লিংক দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এখানে লেখা আছে, উল্টো আসছে, মালিকানা পরিবর্তন করে লাপাত্তা ই অরেঞ্জ। আমি আজকে মাশরাফি বিন মর্তুজার ভাইয়ের বাড়িতে, মাশরাফি বিন মর্তুজা ভাইয়ের বাড়িতে হাজার হাজার ই অরেঞ্জের কাস্টমাররা গিয়ে ভিড় করেছে। কেন ভিড় করেছে? কেন ভিড় করেছে? যে মাশরাফি বিন মর্তুজা এই ভক্তবৃন্দকে বলেছিল যে আপনারা ই অরেঞ্জের উপর আস্থা রাখেন। হ্যাঁ, আসলে আমি একটা কথা বলি, এই সকল সেলিব্রিটি যারা যারা এই সকল সেলিব্রিটি তারা কোনো একটা ভাবে তারা মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে, এবং এই জনপ্রিয়তা অর্জন করার পরে সেই জনপ্রিয়তা দিয়ে তারা মানুষকে প্রতারণা করে, মানুষকে ভুল পথে প্রতারিত করে, কখনো ইভেলির মাধ্যমে, কখনো এসপিসির মাধ্যমে, কখনো রিং আইডির মাধ্যমে এরা প্রতারণা করছে। আমি মাশরাফি ভাইকে বলছি, ভাই আমাদের তো অল্প টাকাতে জীবন চলে, তোমার কেন চলে না? কেন চলে না? ক্রিকেটের মাধ্যমে তো অনেক টাকা অর্জন করেছ, বিজ্ঞাপন করো, একটা বিজ্ঞাপন করার আগে কেন সেই কোম্পানিকে তুমি যাচাই করো না? কেন যাচাই করছো না? কেন যাচাই করছো না? তোমাকে আমরা সাবধান করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে অনেকগুলো পোস্ট করেছিলাম। প্রথম পোস্ট ছিল যে আমাদের ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে তার কিছু কর্মী হামলা করেছিল এবং বলেছিল যে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা ছাড়া অন্য কারো রাজনীতি করা যাবে না, এইটা বলেছিল। আমি প্রশ্ন করেছিলাম যে কেন রাজনীতি করা যাবে না। এরপরে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ঘাটাঘাটি করে খুঁজে পাইলাম যে মাশরাফি বিন মর্তুজা এসপিসি নামে একটা প্রতারণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে
ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছে এবং তার যে ভক্ত সেই ভক্তরা সেখানে বিনিয়োগ করে প্রতারিত হয়েছে। আবার কথা বললাম এবং মাশরাফি বিন মুর্তজা একটি পোস্ট করলো যে আপনারা এখানে ইনভেস্টমেন্ট ফেরত নিতে পারতেন। সেই এসপিসি বলেছিল যে আপনারা এখান থেকে সদস্যপদ বাতিল করে আপনাদের প্রাপ্য অর্থ ফিরে পেতে পারেন। সেই কোম্পানি এখনো সেই প্রাপ্য অর্থ ফিরে দেয়নি। রিং আইডির মাধ্যমে প্রতারণা করেছেন, এসপিসির মাধ্যমে প্রতারণা করলেন, ইভেলে যাও আপনার বিজ্ঞাপন ছিল। আপনার কত টাকা প্রয়োজন ভাই? আপনার কত টাকা প্রয়োজন? আপনার কত টাকা প্রয়োজন যে আপনি বিনা ভোটের সরকারের সঙ্গী হলেন? আপনার কত টাকা প্রয়োজন যে আপনি মধ্যরাতে ইলেকশনের একজন এমপি হলেন? আরে আমরা আপনাকে নির্বাচিত করতাম, আপনি এমনিতেই নির্বাচিত হতেন নড়াইল থেকে। আপনি নড়াইল না, বাংলাদেশের 64 জেলার যে কোনো আসন থেকে আপনি নির্বাচনে দাঁড়ালে আপনি নির্বাচিত হইতেন। আপনাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল। আপনার কত টাকা প্রয়োজন? আপনি বারবার মানুষের স্বপ্ন ভঙ্গ করছেন কেন? প্রশ্ন করছি আপনাকে, প্রশ্ন করছি। আজকে আমি একটা অডিও শোনাবো, অডিও শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। একজন ইউরেঞ্জে কাস্টমার, একজন যুবক তরুণ উদ্যোক্তা, এই ইউরেঞ্জে বিজ্ঞাপন দেখা, মাশরাফি বিন মুর্তজার বিজ্ঞাপন দেখা আপনার হলো, সে অর্ডার করেছিল বাইক অর্ডার করেছিল, সে প্রতারিত হয়েছে। সে আমাকে ফোন দিয়ে কথা বলছে, আমার উপযাজক হয়ে কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি কথা বলছি। আমি একটু অডিওটা শুনে দেই, আপনারা বুঝতে পারবেন যে কত বড় ক্ষতি করেছে আমাদের হাজার হাজার যুবকের। এই সকল লাপাত্তা কোম্পানি মাশরাফি বিন মুর্তজাদেরকে ইউজ করে ছেড়ে দেয়। আমি প্রশ্ন করছি মাশরাফি ভাইকে, আপনার কত টাকা প্রয়োজন? বারবার কেন আপনি আপনার ভক্তদের সঙ্গে প্রতারণা করছেন? এই যে আপনার বিজ্ঞাপন দেখে পণ্য কিনে, কারা? যারা আপনার ভক্ত তারা। আপনি আপনার ফেসবুক পোস্টে পোস্ট করে এইসব পণ্য কেনার জন্য আপনি মানুষকে সুপারিশ করেছিলেন। আপনি বলেছিলেন আপনি আস্থা রাখেন, আমিও আস্থা রাখছি। আপনি বলেছিলেন এই কথা শুনে আপনার ভক্তরা আপনার উপর বিশ্বাস রেখে বিনিয়োগ করেছিল। কেন আপনি আপনার ভক্তদের সঙ্গে বেইমানি করলেন? আসেন আপনারা একটু অডিওটা শুনবেন। আমি ছোট মানুষ, যুব অধিকার পরিষদের নেতৃত্ব দেই, যুব অধিকার পরিষদের রাজনীতি করি। এই প্রতারণা বারবার করছেন এই লোকটা। আপনার কত টাকা প্রয়োজন? একটু থামেন ভাই, একটু থামেন, থামতে হবে ভাই, না থামলে তো আপনি শেষ হয়ে যাবেন। আপনাকে নিয়ে 64 জেলার মানুষ স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নে আপনি নষ্ট করবেন না। আমি সেই অডিওটা এখন শোনাচ্ছি আপনাদেরকে, আমাকে যে ফোন দিয়ে অভিযোগ দিয়েছে। ওনার বিজ্ঞাপন গুলো সব আমাদের মোবাইলে সেভ করে আছে, মানে কয়েক হাজার পোলা পয়েন্ট, মানে 4-5 লাখ, 5-7 লাখ এমএলএ ইনভেস্ট করা। আর এটার মেইন মালিক হচ্ছে মেজাবিন সোনিয়া, আর ওনার ভাই মানে থানা সাবের প্রতি। তো সম্ভবত ওনারা বিদেশ পালিয়ে গেছে বা চেষ্টা করতেছে। আজকে 3 মাস ধরে আজ না কাল, কাল না পরশু দিতেছি, দিচ্ছি, এই অবস্থা। গেছিল ওই আপনার ওদের পুলিশ প্লাজার সামনে গুলশানে ওদের অফিসে, তো ওই বনানি থানার ওসি আয়েশা ওই দিন মিট করে দিতে যে ওরা 16 তারিখে লিজ দিবে, 17 তারিখে বাইক ডেলিভারি দিবে। তো এই আজকের বাইক ডেলিভারি দিচ্ছে না, ওরা আরো 40-60 কর্মদিনের সময় থাকছে। তার মানে এটা আমরা ধরে নিচ্ছে যে ওরা বেগে যাচ্ছে। আজকে
আপনারা একটু লাইকটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা মাশরাফি মিন মর্তুজাকে এরকম চিটিং প্রতারক হিসেবে দেখতে চাই না, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওনার কান পর্যন্ত কথাগুলো পৌঁছানো দরকার। আপনারা বুঝতে পারছেন যে মাশরাফি ইউরেঞ্জ এর বিজ্ঞাপন করেছে, তার ফেসবুক পোস্ট আপনার হলো পেজ থেকে পোস্ট করেছে, পোস্ট করে সেই পোস্টগুলো আপনার হলো আপনার সে প্রচার করেছে এবং ইউ অরেঞ্জে মানুষকে বিনিয়োগ করতে সে উৎসাহী করেছে। আমি মাশরাফি বিন মর্তুজা ভাইকে বলতে চাই, এই যে ইউ অরেঞ্জ এখন ভেঙে যাচ্ছে বা ভেঙে গেল বা প্রতারণা করছে, আপনি কি এই দায় নেবেন? আপনি কয় টাকা পেয়েছেন ইউ অরেঞ্জের কাছ থেকে আমাদেরকে জানাবেন, কত টাকা পেয়েছেন? কত টাকা পেয়ে আপনি আপনার ভালোবাসার ভক্তদের সঙ্গে বেইমানি করলেন?